পাবলিক বাংলা কানিং থেকে চলুক নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব, 50% যাত্রী নিয়ে শুরু হলো রেল, গড়ালো সংসারের চাকা। কারণ রেলকে নির্ভর করে, রেলকে নির্ভর করে অসংখ্য মানুষের পেট চলে, সংসার চলে, প্রতিটা মানুষ। এই ক্যানিং থেকে অসংখ্য মানুষ ছুটে যায় শহর কলকাতায় পেটের টানে, কিন্তু আজ পরিস্থিতিটা কি? 50% যাত্রী নিয়ে রেল শুরু করলো ট্রেনটা, কিন্তু জায়গায় জায়গায় বাদুর ঝোলা ভিড়, করোনার গ্রাফটা আরও বাড়িয়ে দেওয়ার সংখ্যা বাড়াচ্ছে, এবং অনেকেই অনেকেই এই স্টেশন থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে, কারণ ট্রেনেই উঠতে পারছেন না। বিভিন্ন স্টেশনে একাধিক ছবি উঠে আসছে এবং অনেক স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না, এমনও মারাত্মক অভিযোগ উঠে আসছে যেখানে বিক্ষোভ শুরু হচ্ছে। কিন্তু কেন? দায় কার, দায়বদ্ধতা কার, পরিকল্পনার কি অভাব রয়েছে, এবং জায়গায় জায়গায় কোভিড প্রোটোকলকে অমান্য করা হচ্ছে, সেই ছবি উঠে আসছে। ভিড়ের ঠাসা, অস্বস্তিকর পরিবেশ, নাজেহাল সাধারণ মানুষ, এক কথায় নাজেহাল সাধারণ মানুষের দায় কার, দায়বদ্ধতা কার, সেই উত্তরটা আজ আমি নেব এবং উত্তরটা পাওয়ার চেষ্টা করবো। যারা রয়েছেন অবশ্যই পরিচয় করে দেবো, কিন্তু প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। রাজ্যে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণের হার 2.49%। তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে করোনা সংক্রমণ, সতর্ক করে চলেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তবে লোকাল ট্রেনে ভিড় দেখে বোঝার উপায় নেই, রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। লোকাল ট্রেন পরিষেবা চালুর পর দ্বিতীয় কাজের দিন মঙ্গলবারও সোমবারের মতোই উদ্বেগের ছবি। বিধাননগর স্টেশন সকালে অফিস যাওয়ার জন্য ট্রেন ধরতে রীতিমতো ভিড় উদ্বেগ বাড়ালো। সকালে অফিস টাইমে তিল ধারণের জায়গা নেই লোকাল ট্রেনে, প্ল্যাটফর্মেও ঠিক ঠিকে ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বদলায় ছবিটা, বেছে নিয়েছি এই কারণেতেই, বেলার দিকে একটু ভিড়টা কম থাকে, অফিসের চাপটা কম রয়েছে, তাই জন্য ফাঁকাতে যাতে যেতে পারি সেই জন্য আমরা বেলাটা বেছে নিই। ডায়মন্ড হারবার থেকে বজবজ দক্ষিণ চব্বিশ পরগনার ছবিটাও একই, ট্রেনে বাদুর ঝোলা ভিড়, প্ল্যাটফর্মে ঠিক ঠিকে ভিড়। ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ পর্যন্ত মোট 26টি স্টেশন, সমস্ত স্টেশনেই কম বেশি একই ছবি। শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষ্মীকান্তপুর লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনের ছবিটাও উদ্বেগজনক। বজবজের মহেশতলার আকড়া স্টেশনে মঙ্গলবারের অফিস টাইমের ছবিও বাড়ালো উদ্বেগ। ট্রেনে বাদুর ঝোলা ভিড়, অনেকের মুখেই নেই মাস্ক, বাতিল অধিকাংশ ট্রেন, অনেক ট্রেনই আবার গ্যালোপিং, ফলে মঙ্গলবারও অফিস বা কাজে পৌঁছতে হয়রান হতে হলো রেল যাত্রীদের। শিয়ালদহ লালগোলাগামী আপ এবং ডাউন সমস্ত ট্রেন জালালখালি হল স্টেশনে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ দেখালেন রেল যাত্রীরা। লোকাল ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় এবং কোনো ক্ষেত্রেই 50% যাত্রী থাকছেন না লোকাল ট্রেনে, পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকার কারণে দীর্ঘ একটা সময় প্রয়োজন পড়ছে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর কারণে, এবং যে কারণে অন্যান্য ট্রেনগুলিতে ভিড়ের সংখ্যা, যাত্রীর সংখ্যাও কিন্তু আরও অনেকটাই বেড়ে যাচ্ছে। অবিলম্বে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো না হলে কোভিড গাইডলাইন মাথায় রেখে লোকাল ট্রেনে চলাচল করা সম্ভবপর নয়, কার্যত এমনটাই অভিমত অধিকাংশ লিপ্ত যাত্রীর। সময় সরকার যে ট্রেন কম চালানোর সিদ্ধান্ত নয় এটা একদমই উচিত নয়, বরং ওই সময় আরও দ্বিগুণ ট্রেন চালানো উচিত, যাতে ভিড়টা কম হয় প্রত্যেক ট্রেনে এবং তাতে করোনা কম হবে। সোমবার লোকাল ট্রেনে বাদুর ঝোলা ভিড় দেখে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে দক্ষিণ পূর্ব রেল, তবে মঙ্গলবারও লোকাল ট্রেন চলেছে সংখ্যায় কম, প্রায় 6 মাস পর চালু হয়েছে পরিষেবা। পরিকল্পনার অভাবে কি সেই চেনা ভিড়ের ছবি লোকাল ট্রেনে? করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। যারা রয়েছেন পরিচয় করে দেবো, যারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন দীনবন্ধু গোলামী সমাজকর্মী, আমার সঙ্গে রয়েছেন শিখবা সাহানি রেল হকার, পবিত্র সফুই তৃণমূল নেতা, দেবব্রত মণ্ডল শিক্ষক। আমি শিখবা সাহানিকে দিয়ে শুরুটা করব। এতদিন পর রেলের চাকা গড়ালো এবং আপনাদের সংসারের চাকাটাও গড়ালো, আপনাদের সংসারটা রুটি রুচিটা চলে এই স্টেশন থেকে, কিন্তু প্রতিদিন এই যে রেলটা শুরু হলো এই 2-3 দিনের অভিজ্ঞতা আপনারা কি বলছেন? কারণ দীর্ঘদিন এখানে বসে রয়েছিলেন আপনারা, ব্যবসা করেছেন কিন্তু ব্যবসাটা বন্ধ ছিল,
একই দেখছেন যে এই 50% রেলযাত্রী নিয়ে রেলটা শুরু হলো, মানুষের হয়রানির ছবিটা কি উঠে আসছে, আপনারা কি দেখছেন? আমাদের এতদিন লকডাউন ছিল, তেমন বেচাকেনা দোকানদারি আমরা সকাল থেকে করি, তেমন বেচাকেনা হতো না। এই দুদিন দেখছি ট্রেনটা চলার পরে কিছু পাবলিকেরও চাপ বেড়েছে, টুকটাক বেচাকেনাও বেড়েছে, পাবলিকের ভিড় তো হচ্ছেই। ভিড় একবারে 50% লোক নিয়ে যাবে বলেছিল, তাদের কেউ তো নিয়ম মানছে না, সেই গাড়িতে ঝুলে ঝুলে যাচ্ছে। কোনো মাস্ক নেই, কেউ পরে না, কেউ স্যানিটাইজার মানে দূরত্ব বজায় রাখে না, মোটামুটি সরকারের কোনো রুল সিস্টেমই মানে না, মানে পরিকল্পনার অভাব। হ্যাঁ, পরিকল্পনা সিস্টেম অনুযায়ী যদি চালাতো ট্রেন তাহলে ঠিক ছিল, কোনো গার্ডও নেই। আপনি একজন সমাজকর্মী, আপনি বলুন যে পরিকল্পনা ছাড়া কি কোনো জিনিস হয়, এবং পরিকল্পনার অভাবের জন্য আলটিমেটলি দিনের শেষে সর্বশেষে সাধারণ মানুষকে সেই যন্ত্রণাটা ভোগ করতে হয়। সেক্ষেত্রে ট্রেন যখন চালালো তা ট্রেনটা পরিপূর্ণভাবে চালাতে পারতো সিস্টেম মেনটেন করে, তো সেই জন্য প্রচুর পরিমাণে যে হকার যারা আছে বা যারা যাত্রী আছে, যাত্রী সাধারণের খুব হয়রানি হচ্ছে, কারণ যে পরিমাণ যাত্রী আসছে সেই পরিমাণ ট্রেনের সেই ইয়ে নেই। তো সেই জন্য ট্রেন যদি পরিপূর্ণভাবে শিডিউল মেনে যেরকম আগে ছিল সেরকম যদি চালায় ঠিক আছে, এবং যে কোভিড বিধি মেনে সেরকম। আচ্ছা, অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে এখানটায়, পরিকল্পনার অভাব। আপনি একজন শিক্ষক হিসাবে এখানে সারাদিন থাকেন, দেখেন, ক্যানিং স্টেশনের কথা বলছি, শুধু ক্যানিং স্টেশন নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্টেশনে আমাদের একগুচ্ছ সাংবাদিক দিনের শেষে যে একগুচ্ছ ছবি পাঠায় আমাদের ডেস্কে, সেখান থেকে আমরা যে বাছাই করা ছবিগুলো এই মুহূর্তে দেখাচ্ছি সেখান থেকে পরিষ্কার যে রেলযাত্রীরা অন্তত যারা যাচ্ছেন তারা খুব কষ্টের মধ্যে, হয়রানির মধ্যে যেতে হচ্ছে, কারণ পেটের টানটা সবথেকে দিনের শেষে সবথেকে বড় টান। আর দেখুন, এই যে কোভিড প্রোটোকল যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের আমরা এই চলছি আর কি, এখনও আমরা সবাইকে কোভিডের ভ্যাকসিন দিয়ে উঠতে পারিনি। রাজ্য সরকার নির্দিষ্ট নিয়ম মেনে এতদিন চালিয়েছে, একটা স্টাফ স্পেশাল চলছিল, সেই সময় স্টাফ স্পেশাল চললেও সেই নিয়মের তোয়াক্কা করে চলতো না, সেখানে পাবলিকও উঠে পড়তো। কিন্তু এখন যা পরিস্থিতি চলছে তাতে নির্দিষ্ট নিয়ম যদি না চলে তাহলে কিন্তু কোভিডটা বেড়ে যাবে। সুতরাং এই যে 50% যাত্রী নিয়ে ট্রেন চালানোর কথা বলা হয়েছে, রেল যদি নির্দিষ্ট পরিকল্পনা মাফিকভাবে না চলে এবং গার্ড যদি না দেয় এবং এই বাদুরঝোলা হয়ে যদি যাত্রীরা যাতায়াত করে যেভাবে আসছে তাতে কোভিড যে কোনো মুহূর্তে আরও বাড়তে পারে। কোভিড বাড়ার আশঙ্কা করছেন, এবং আপনি যে দলটাকে সমর্থন করেন, শাসক দল, কোভিড বাড়ছে সেই সবই রেল চলার পদক্ষেপ এবং স্কুল খোলার পদক্ষেপ, এটা কিভাবে আপনি দেখছেন, আপনার মতামত কি? আপনি এইখানে থাকেন, ক্যানিংয়ের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনি প্রতিদিন দেখেন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ, আমার কাছে যেটুকু তথ্য আছে 24 ঘন্টায় প্রায় 1 লক্ষ মানুষ যখন স্বাভাবিক ছিল কলকাতায় যেত পেটের টানে, সেই মানুষগুলোর অবস্থা কি? অ্যাকচুয়ালি সবার আগে একটা কথা বলি, আপনি যে দল সমর্থন করলেন সেটা তো সবার উপরে আছে, কিন্তু আপনি আর একটা কথা বলেন, এখানে লোকাল আমি, আপনি দেখুন ক্যানিং প্ল্যাটফর্মের অবস্থাটা, আপনার ক্যামেরাম্যানকে একটু ঘুরিয়ে দেখতে বলুন কী অবস্থা রয়েছে। এদের পরিকল্পনার অভাব, রেলের কেন্দ্রীয় সরকারের এদের পরিকল্পনার অভাব। আমার ভাউনখালী রেলব্রিজ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, প্রতি বছর আমরা সেই রাজ্য সরকার থেকে পাঠানো হচ্ছে, আমাদের কোন কারণে ক্যানিং সুন্দরবনের যে মেন দ্বার ভাঙনখালী রেলপথ সেটা এখনও হয়ে উঠলো না। রেলের যে পরিকাঠামো পরিকল্পনা সেটা এখনও বাস্তব, 2009 কথা বলছেন সম্ভবত, 2009 সালে 14 নভেম্বর ক্যানিং থেকে বাসন্তীর ভাঙনখালী পর্যন্ত রেলওয়ের শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর থেকে আজও কাজটা অর্ধ সমাপ্ত রয়েছে। এতগুলো মানুষ যারা যেতে চান ওই পথে, ওই রেলযাত্রায় গেলে যাদের সুবিধা হয় তাদের কাছে আজকে উত্তরটা তারা চাইছেন যে কবে শেষ হবে কাজটা। এটা তো কেন্দ্রীয় সরকার দিতে পারবে, এবং কেন্দ্রীয় সরকারের যে রেল ডিপার্টমেন্ট আছে তারা দিতে পারবে, রাজ্যকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে রেখেছে। আমরা রাজ্য কেন্দ্র, এতগুলো সংসদে দাঁড়িয়ে কোনোদিন এই ইস্যুটা উঠেছে, এই ইস্যুটা তুলেছে? বরাবর যেরকম করা হয়েছে কর্ণপাত করে না, বলছে দিচ্ছি দেব, এই যে দিচ্ছি দেব, আমাদের যে মোদী সাহেব আছেন উনি তো দিচ্ছি দেব, 15 লাখ টাকা করেও পেয়ে গেছি আমরা সবাই, দিচ্ছেন, এবং সেই টাকা নিয়ে আমরা সবাই ব্যবসা করছি, রেলে যাওয়ার দরকার নেই তো আমাকে। আজকে এত লোক কেন অনাহারে থাকবে? আজকে রেলের পরিষেবা সুষ্ঠুভাবে, তাদের প্ল্যানমাফিক পরিষেবা তারা দিতে পারছে না, তারা ন্যূনতম যে 50% চালানোর কথা বলছেন
আমাদের এখানে এক ঘন্টা অন্তর লোকাল ট্রেনটা চলছে আমাদের। আমরা যদি সুষ্ঠুভাবে পরিষেবা পাই আমাদের কোভিড বাড়তে পারে না। রাজ্য সরকারের কিন্তু সেই পরিকল্পনা কি রয়েছে? সেই পরিকল্পনা রয়েছে, কিন্তু রেল তার নিজস্ব ঘরানায় চলে। এই স্টেশনের পাশাপাশি আরো দুটি স্টেশনের ছবি দেখানোর চেষ্টা করবো। আমি ক্যানিং এ দাঁড়িয়ে রয়েছি, ভিডিও জার্নালিস্ট প্রসূন ঘুরিয়ে ছবিটা দেখানোর চেষ্টা করছে। 50% যাত্রী নিয়ে যে রেল শুরু হওয়ার কথা ছিল সেখানে সাধারণ মানুষের বাঁধভাঙা ভিড়। কারণ একটাই, কারণ প্রত্যেকের পেট রয়েছে, পেটের টানে প্রত্যেকে চায় রুটি রুজিটা সংগ্রহ করতে। তারা এখান থেকে কলকাতায় ছুটে যান কাজ করতে, অনেকে অফিসে যান, অফিসের বাবু যান, যারা কাজ করতে যান তাদের কথাটা একবারও কি ভাবা হয়েছে? যারা তলার উপর তলায় থাকে তাদের কোনো অসুবিধা হয় না, চার চাকাটা নাই কলকাতা থেকে উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু যারা ট্রেন লোকাল ট্রেনে করে শহর কলকাতায় যায় পেটের টানে রুটি রুজির টানে সংসারের কথা ভেবে, তাদের কথা কি ভাবা হয়েছে? পরিকল্পনার কি অভাব রয়েছে? এই প্রশ্নটা আমি করবো। সরাসরি নজর রাখার চেষ্টা করবো হাওড়া এবং হাবড়ার দিকে। হাওড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং হাবড়া থেকে রয়েছে টিটাপ। প্রথমে হাবড়ার দিকে নজর রাখার চেষ্টা করবো। টিটাপ, এই মুহূর্তে হাবড়া স্টেশনে কি ছবি উঠে আসছে? দেখো একদম, এটা তোমাকে প্রথমে দেখাচ্ছে আমার সহকর্মী বন্ধুকে দেখানোর জন্য, এটা হচ্ছে হাবড়া স্টেশন। তুমি দেখো এখন অনেক যাত্রী রয়েছেন, তারা কিন্তু নির্দিষ্ট সময় অর্থাৎ যে ট্রেনের জন্য তারা বসে রয়েছেন, ট্রেন কখন আসবে তার জন্য। দেখো কয়েকজন আসছে। দাদা আপনি কোথার থেকে আসছেন, ট্রেনের কি পরিস্থিতি? ট্রেনের ভিড় খুব পরিস্থিতি, ট্রেন লেট লেট আসছে। সরকার বলেছে 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে, আপনি কি মনে করেন? পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে লোকাল ট্রেন, আপনার কি মনে হচ্ছে? না, এটা সম্ভব না। সম্ভব নয়, কি প্রয়োজন? আরো যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা এই যে ট্রেন বনগা শাখা ট্রেন আসে এখানে, এখানে সরকার বলেছে 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর জন্য, আদৌ কি সম্ভব? হ্যাঁ, এই মুহূর্তে যেটা এলাম অবশ্যই চলছে, 50% আছে এই মুহূর্তে, ঠিকই আছে। যে ট্রেনটা এলাম ঠিকই আছে, আসন সংখ্যা ঠিকই আছে, বিশ্বনাথ রয়েছে। বিশ্বনাথ, এই মুহূর্তে হাওড়া স্টেশনে কি ছবি উঠে আছে? সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন? দেখো সবার প্রথমে ছবিটা দেখাবো, যে এই যে ছবি এটা কিন্তু হাওড়া স্টেশনের চেনা ছবি, এবং যত সময় বাড়বে সেই মানুষের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত গাড়ি চালানো হবে কিন্তু 50% যাত্রী নিয়ে, কিন্তু আদতে কিন্তু তা সম্ভব হচ্ছে না। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। ও, যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ট্রেনে করে তো আসছেন। হ্যাঁ, ট্রেনে করে আসছেন? না না, আমরা এখানে আসি। কয়েকজনের সঙ্গে আপনি কি ডেলি প্যাসেঞ্জারই করেন? এই মুহূর্তে যেহেতু দূরপাল্লার গাড়ির চাপটা রয়েছে এবং অফিস ফেরত যাত্রীরা আসছেন, সেই ছবিটা আমি আমার ক্যামেরা পাঠ একদমই এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শহর কলকাতায় আমি যখন বিভিন্ন প্রান্ত দিয়ে সাংবাদিকতা করি, যেই তথ্য রিপোর্ট তুলে আনি সেই ছবি দেখে ক্যানিং এর ছবি দুটো পার্থক্য রয়েছে। কেন? আমি বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে গতকাল অনুষ্ঠান করেছিলাম, সেখানে যাদের মাস্ক ছিল না তাদেরকে প্রশ্ন করতে ঘুরিয়ে প্রশ্ন করেছিলেন, আপনি কে প্রশ্ন করার? কিন্তু আজ আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। ক্যানিং স্টেশনের সামনে মাস্কের দোকান, মাস্ক সারি সারি রয়েছে, কেউ যদি চায় এখান থেকেও মাস্ক নিয়ে মাস্ক পরতে পারে। অর্থাৎ সচেতনতা রয়েছে, সচেতনতা রয়েছে, স্যানিটাইজার রয়েছে, সচেতনতা রয়েছে। কিন্তু বিষয়টা কি, সচেতনতা কি সাধারণ মানুষের মধ্যে গিয়ে পৌঁছেছে? অনেকের মুখেই মাস্ক রয়েছে। আমি ক্যানিং স্টেশনে অন্তত এসে সেই ছবিটা উপলব্ধি করেছি এবং যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু সামাজিক দূরত্ব, দৈহিক দূরত্ব সেটা বজায় রাখা যাচ্ছে না। যাদের রুটি রুজি চলে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো। দাদা আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, সরাসরি কথা বলার চেষ্টা, মাস্কটা পরে নি, সরাসরি কথা বলার চেষ্টা করবো। এই যে এতদিন বন্ধ ছিল দোকানের ঝাপটা, সংসারটা চলতো কিভাবে? এক, দ্বিতীয়ত দোকান খুললো, ট্রেন চালু হলো, কিন্তু আপনি যেই পার্শ্ববর্তী প্রতিবেশীদের সঙ্গে বসবাস করেন যারা কলকাতায় এই ট্রেনটা ধরে চলে যায়, তাদের ছবিটা আপনি এই মুহূর্তে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন? আগের থেকে লোক সংখ্যা বেড়েছে এবং আমাদেরও ইনকাম একটু বেড়েছে,
এতদিন ট্রেন বন্ধ ছিল, আমাদের সংসার প্রায় অচল হয়ে গেছিলো। এখন এই দুদিন ট্রেন ঠিকমতো চলছে, আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থলে কাটাচ্ছি দিন। কিন্তু যারা কলকাতায় যাচ্ছে তাদের অবস্থাটা কি? তারা আগে তো এখান থেকে প্রচুর টিকিটের লাইন পড়ত, এখন টিকিট কাউন্টারগুলো মোটামুটি খুলে গেছে, ভিড় সংখ্যা একটু কম আছে আগের থেকে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে অবশ্যই এদিকে নজর রাখবো। 19শে ডিসেম্বর পুরো ভোট হচ্ছে রাজ্যে, এমনই খবর উঠে আসছে। আরো গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে, 19শে ডিসেম্বর এই রাজ্যে হতে চলেছে পুরো ভোট। এই মুহূর্তে রিপাবলিকান স্ট্রং ডেস্কে যে খবর এসে পৌঁছেছে, 19শে ডিসেম্বর হতে চলেছে পুরো ভোট। আরো বিস্তারিত তথ্য জানাবো। 19শে নভেম্বর হতে চলেছে পুরো ভোট, 19শে ডিসেম্বর মাফ করবেন, 19শে ডিসেম্বর হতে চলেছে পুরো ভোট। পুরো ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভা ও হাওড়া পুর নিগমের জন্য, কলকাতা পুরসভা এবং হাওড়া পুর নিগমের জন্য পুরো ভোট চেয়ে কমিশনকে চিঠি দিল রাজ্য। 19শে ডিসেম্বর হতে চলেছে পুরো ভোট, এমনটাই সম্ভাবনা উঠে আসছে। আবারও জানিয়ে রাখবো, 19শে ডিসেম্বর রাজ্যে হতে চলেছে পুরো ভোট। হাওড়া এবং কলকাতা পুরসভার দীর্ঘদিন ধরে কাউন্সিলরহীন যেভাবে এই পুরসভাগুলি কেটেছে, এবার হয়তো তার অবসান হবে। কলকাতা পুরসভা এবং হাওড়া পুর নিগমের জন্য পুরো ভোট চেয়ে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হলো রাজ্য। 19শে ডিসেম্বর একটি স্পেসিফিক ডেট দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট দিন বলা হয়েছে। 19শে ডিসেম্বর পুরো ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে রাজ্য সরকার, এমনটাই খবর উঠে আসছে। আমরা জানি 4টি উপনির্বাচনের ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে, 294টি কেন্দ্রের 294টি ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে। সেখানে অবশ্যই বলার অপেক্ষা রাখে না, পাল্লা ভারী শাসক দলের বিভিন্ন কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে, সবুজ আবির উঠেছে। যে কেন্দ্রগুলি বিজেপির ছিল, দুটি কেন্দ্র সাংসদরা লড়েছিলেন, সেই দুটি কেন্দ্রেও ঘাস ফুল ফুটেছে, বড় ফুল ছেড়ে ঘাস ফুল ফুটেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ যে খবরটি উঠে আসছে, 19শে ডিসেম্বর পুরো ভোট হতে চলেছে রাজ্যে, দুটি পুর নিগমের হতে চলেছে ভোট, কলকাতা পুরসভা এবং হাওড়া পুর নিগম হতে চলেছে ভোট। বারবার পুরো ভোট নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি বারবার প্রশ্ন করেছে। বাম শিবির সুজন চক্রবর্তী, তিনি বলেছিলেন এটা অন্যায়, এটা বেআইনি। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই বারবার অভিযোগ জানিয়েছেন, অভিযোগের তীরটা ছুড়ে দিয়েছেন শাসক দলের দিকে। আজ যে খবর উঠে আসছে, 19শে ডিসেম্বর হতে চলেছে কলকাতা এবং হাওড়া পুর নিগমের ভোট, এবং সেই ভোট চেয়ে কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার। এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর, দুটি পুরসভার মানুষ যারা এতদিন বিভিন্ন জায়গায় আমাদের রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বহুবার অভিযোগ করেছেন, তারা পরিষেবা পাচ্ছেন না। হাওড়ায় আমরা গিয়েছিলাম হাওড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে, সেখানে বারবার অভিযোগ করা হচ্ছিল ড্রেনেজ সিস্টেম উন্নত নয়, এলাকায় আসেন না কোঅর্ডিনেটর, কারণ কাউন্সিলর না থাকায় তৈরি হয়েছিল কোঅর্ডিনেটর, তারা আসতেন না এলাকায়, এমনটাই অভিযোগ ছিল পুরো এলাকাবাসীর। এবার হয়তো সেই অভিযোগ মিটবে, এমনটাই আশা করছেন তারা, কারণ 19শে ডিসেম্বর হতে চলেছে পুরো ভোট। হাওড়া এবং কলকাতা যে দুটি পুরসভা, সেই দুটি পুর নিগমের হতে চলেছে পুরো ভোট। কলকাতা পুরসভা এবং হাওড়া পুর নিগমের জন্য এই ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আবারও জানিয়ে রাখবো, 19শে ডিসেম্বর পুরো ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভা ও হাওড়া পুর নিগমের জন্য চিঠি রাজ্য সরকারের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, কি তথ্য উঠে আসছে? যে নির্বাচন কমিশনে আজকেই চিঠি দিতে চলেছে রাজ্য সরকার যে বিষয়টাকে সামনে রেখে চিঠি দিচ্ছে, সেটা হচ্ছে, তুমি জানো যে দীর্ঘ প্রায় 2.5 বছর ধরে রাজ্যে একাধিক পুরসভায় ভোট হয়নি, বেশ কয়েকটি পৌর নিগম রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটর বসানো রয়েছে। এই পুরসভা নির্বাচনগুলো কবে হবে? বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছে, মুখ্যমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনেছি যে বাই ইলেকশনগুলো সম্পন্ন হলেই পুরো ভোট নিয়ে তোড়জোড় শুরু করবে রাজ্য, এবং সেই তোড়জোড় শুরু করলো রাজ্য। নবান্ন সূত্রে যেটা খবর, আজকেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। সেই চিঠিতে দুটো বিষয় উল্লেখ থাকছে, এক হচ্ছে 19শে ডিসেম্বর ভোট করতে চাইছে রাজ্য, সেই 19শে ডিসেম্বর ভোট হবে রাজ্যের দুটো পৌর নিগমে, একটা কলকাতা পৌরসভা এবং একটা হাওড়া পৌর নিগম।
নিগম। এই দুটো পৌর নিগমে আগামী 19 ডিসেম্বর ভোট চাইছে রাজ্য সরকার, এবং সে কারণেই তারা নির্বাচন কমিশনকে চিঠি দিতে হয়। তুমি জানো যে রাজ্য নির্বাচন কমিশন এটা সম্পূর্ণ রাজ্যের এখতিয়ারভুক্ত, কিন্তু তবুও নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যকে চিঠি দিতে হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসাথে বৈঠকে ডাকবে। বৈঠকে ডাকার পর সময় সীমা এবং একইভাবে দিনক্ষণ সম্পূর্ণটা চূড়ান্ত করে তারা রাজ্যকে চিঠি পাঠাবে। রাজ্য সেই চিঠির উপর একটা সিলমোহর দেবে এবং তারপরেই ভোটের ঘোষণা করা হবে। সবথেকে বড় খবর বলা যায়, কারণ বারবার অভিযোগ উঠে এসেছিল পুরসভা ভোট, পুরসভা ভোট, পুরসভা ভোট, এবং 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 আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরসভা ভোটের হয়তো শুরু হতে চলেছে, দামা হবে বাজতে চলেছে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। অনুপম, আপাতত তোমায় ধন্যবাদ। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরেলাম বিরতির পর, ফিরে আসবো আলোচনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন কৃষ্ণপদ দেবনাথ, বিজেপি নেতা। আপনার কাছে সরাসরি প্রশ্ন, শাসক দলের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন, সরাসরি কেন্দ্র সরকারের দিকে অভিযোগের আঙুলটা তুলে দিচ্ছেন, রেল কোনো ব্যবস্থা নেয়নি, 50% যাত্রী নিয়ে রেল চালাচ্ছে ঠিক কথায়, কিন্তু পরিকল্পনার অভাবটা রেলেরই, রাজ্য সরকারের কোনো দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই। এই ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য, রেল চালাচ্ছে রেল কর্তৃপক্ষ, কিন্তু প্রত্যেককে মাস দেখে নিচ্ছে, মাস্টার উঠতে দিচ্ছেন, ফাইন করছেন, কী করে গুনে নেবেন আপনি? রেল তো চলবে, বহুদিন ধরে মানুষ, প্রায় 2 বছর ধরে মানুষ চলতে পারছে না, স্বাভাবিক কাজকর্ম থেকে বঞ্চিত, তারা অভাবে পড়েছে, তাই মানুষ তো যাবেই, হকাররা দৌড়াদৌড়ি করছে, না খেয়ে আছে তারা। রেল তো আগে চালানো উচিত ছিল, সব চলছে, বাস চলছে, ট্রাম চলছে, সব চলছে, রেল চলছে না কেন? রেল তো জীবন রাখা ভারতবর্ষে, রেল বন্ধ হলে মানুষের রুজি রুজি বন্ধ হবে। রেল তো আগে চালানো উচিত ছিল, রেল সত্যিই তো সব, আমরা যখন বারবার খবর করেছিলাম, বার, রেস্তোরাঁ সব কিছুতে 50% ছাড় দেওয়া হয়েছিল, রেলে দেওয়া হয়নি। এখন যখন রেলে 50% দেওয়া হলো, বার রেস্তোরাঁতে 70% দেওয়া হয়েছে, এবং রেল খুব সংখ্যায় কম, পরিকল্পনার অভাব এবং সচেতনতার জন্য প্রচার, সেটাও আমরা যেমন সেফ ড্রাইভ সেফ লাইফের ক্ষেত্রে প্রচার দেখেছিলাম বা বিভিন্ন প্রকল্পে প্রচার দেখেছিলাম, কিন্তু কোভিডের জন্য সেই প্রচারের বহর আমরা কি রাজ্য সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি? প্রত্যেকটা রাজ্য সরকারের অনুষ্ঠান বলুন, রাজ্য সরকারের প্রতিনিধি বলুন, রাজ্য সরকারের প্রতিনিধিত্ব যারা করছেন বলুন, এবং রাজ্য সরকার যে দলের হয়ে ক্ষমতাসীন রয়েছে সেই দল, মানে তৃণমূল, সেখান থেকে পঞ্চায়েত লেভেল থেকে যারা রয়েছেন, এমএলএ এমপিস যারা রয়েছেন, প্রত্যেকে তাদের যে কোনো কাজে সবার আগে এই করোনা নিয়ে সচেতনতার জন্য শিবির করে থাকেন, মানুষকে বলে থাকেন। আজকেও যে বাই ইলেকশনটা আমাদের বঙ্কিম সর্দার কলেজে গণনা হয়েছে, সেখানে আমাদের দলের তরফ থেকে সবাইকে সচেতন করা হয়েছে, মাস্ক নিয়ে যেতে বলা হয়েছে, এবং করোনা বিধি মেনটেন করে আমাদের কম সংখ্যক সমর্থক ওখানে নিয়ে যাওয়া বলা হয়েছে। সেই ছবি রয়েছে, আবির খেলা এবং ভিড়ের ছবি রয়েছে, আমি সেই প্রসঙ্গে যাব না, কিন্তু কিন্তু একটা প্রশ্ন আমি করব, সরাসরি প্রশ্নটা করব, যে এতগুলো মানুষ এতদিন ধরে রুটি রুজিটা বন্ধ ছিল, তাদের সংসারে, কারো কারো সংসারে কিন্তু হাঁড়িটাও চড়তো না, যারা এই মাছ কাঁকড়া ধরে খায়, যারা এই মাছ কাঁকড়া নিয়ে শহর কলকাতায় চলে যায়, বেশ কয়েকটা টাকা রোজগার করে যাতে সংসারের হালটা ধরা যায়, তাদের অবস্থা আরও শোচনীয় ছিল, তাদের জন্য আপনারা কী ভেবেছেন? তাদের জন্য দিদি প্রকল্প ঘোষণা করেছে, লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছে, প্রত্যেক মহিলার 500 টাকা, যারা সাধারণ পরিবারে, যারা SC ST পরিবারে তাদের 1000 টাকা, রেশনে ফ্রিতে চাল দেওয়া হয়েছে, এবং আর্থিক দিক থেকে যারা সমৃদ্ধ হয় তার ব্যবস্থা রাজ্য সরকারের 58টা যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে করা হয়েছে। আপনি সমাজকর্মী, আপনার কাছে সরাসরি জানার চেষ্টা করবো, সমাজে কি এই প্রকল্পগুলি সরাসরি পৌঁছে গিয়েছে, প্রত্যেকে পেয়েছে? সব জায়গায় তো এখনো পর্যন্ত সমানভাবে হয়নি, আমরা যেটা দেখছি সব জায়গায় সমানভাবে হয়নি এখনো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই রেল প্রজেক্টটা করেছিল ক্যানিং থেকে যে ভবনখালি পর্যন্ত, সেইগুলো কিন্তু মানে খুব মহামূর্খমের কাজ হয়েছে, এই প্রজেক্টটা বন্ধ করে দিয়ে বা কাজটা বন্ধ করে দিয়ে এই রাজ্য এবং কেন্দ্রের এই চাপান উত্তরণের ফলে সাধারণ মানুষ যে অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষের যে দৈনন্দিন রুটি রুজি টান পড়েছে, এটাই কাকে বোঝাবো? এই প্রশ্নটা রয়ে যাচ্ছে, রাজ্য কেন্দ্র বনাম সংঘাত, এবং তার জেরে সাধারণ মানুষ সাফার করছেন, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। রেল প্রকল্প একটি বন্ধ রয়েছে, যে প্রকল্পের কথা আমি উল্লেখ করলাম, 2019 সালে শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রেল অর্ধ সমাপ্ত রয়েছে, কেন রয়েছে আরো বিস্তারিত আলোচনায় ফিরবে, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরেলাম বিরতির পর, বিরতির পর ফিরে এসে যে প্রশ্নটা করছিলাম, এতদিন ধরে একটা রেলের প্রজেক্ট বন্ধ রয়েছে, 2019 সাল থেকে যে যার শিলান্যাস হয়েছিল, 2004 পর থেকে এই শিলান্যাসের পর রেল প্রজেক্ট বন্ধ রয়েছে, এবং 50% যাত্রী নিয়ে রেল শুরু হয়েছে, কিন্তু এত মানুষ যারা কলকাতায় যান,
যারা কলকাতায় যান তারা কি বাড়িতে খাতা পেন নিয়ে অঙ্ক কষতে বসবেন যে কত সংখ্যায় 50% হয় বা রেল শুরু হওয়ার আগে রেলটা ছেড়ে যাওয়ার আগে তারা খাতা পেন নিয়ে অঙ্ক কষতে বসবেন? এটা কিভাবে সম্ভব? এত মানুষ, প্রায় 1,00,000 মানুষ প্রতিদিন এই ক্যানিং স্টেশন থেকে কলকাতায় ছুটে যান, কেন? কারণ পেটের জন্য, রুটি রুজির জন্য। তাদের কি অন্যায়, তাদের কি ভুল? কোনো ভুল নেই, তারা চায় তাদের সংসারটা চলুক, আমার মতো আপনার মতো প্রত্যেকেই চায় তাদের সংসারটা চলুক। কিন্তু মাঝখানের সমস্যাটা কার 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 কাদের জন্য তৈরি হচ্ছে? রেল না রাজ্য? সেই প্রশ্নটা আমি করছিলাম, আবারও শুরুটা করবো। যারা রয়েছেন, আপনি একজন শিক্ষক, আপনি বলুন, আপনি এখানে রয়েছেন, ক্যানিং স্টেশনকে আপনি বহুদিন ধরে দেখছেন, এই যে শুরু হলো রেল, শুধু ক্যানিং স্টেশন নয়, রাজ্যের বিভিন্ন স্টেশনে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড়, বাদুর জলা ভিড়, সেখানে কোভিড প্রোটোকল বলে কিছু নেই। এক, দ্বিতীয়ত, যারা যেতে চান কলকাতায় তার 70-60% লোক যেতে হয়তো পারছে, বাকি পার্সেন্টেজ লোকগুলো যেতে পারছেন না, তাদেরও তো একটা অসুবিধা তৈরি হচ্ছে। আপনাদের মাধ্যমে কিছু নির্দিষ্ট স্পেসিফিক কথাগুলো আমি আবেদন জানাতে চাই। 50% রেল যাত্রী নিয়ে যে রেলকে চালাতে বলা হয়েছে, রেল রাজ্য সরকার অনুমোদন দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো রেল আরও ট্রেন বাড়াক এবং স্পেসিফিক কিছু গার্ডের ব্যবস্থা করুক, যাতে যারা মাস্ক পরে যাচ্ছে না তাদেরকে লক্ষ্য রাখার জন্য। আর আপনারা শুনুন, এই যে প্রচুর সংখ্যক যাত্রীরা তারা রুজি রোজগারের টানে যেমন কলকাতায় যায়, কলকাতায় ক্যানিং কিন্তু আমাদের ট্যুরিস্টদের একটা প্রবেশদ্বার, প্রচুর ট্যুরিস্ট, এই সবে ট্যুরিস্টের মরশুম শুরু হলো, এই ট্যুরিস্ট প্রচুর, হাজার হাজারের ট্যুরিস্ট আসে। কিন্তু আজকের ট্রেন, আপনি স্টেশনটা পরিলক্ষণ করলে দেখবেন যে এখানে শৌচাগার, মেয়েদের শৌচাগার নেই। আমি দেখেছি ভয়ঙ্কর সচেতন, ঠিক বলছি। আবেদন করব রেল দপ্তরকে এদিকে নজর দেওয়ার জন্য। আর আমাদের দীর্ঘদিনের দাবি রেলকে যাত্রী সেট করার জন্য। আপনি দেখুন পুরো ফাঁকা স্টেশন, উলঙ্গ অবস্থায় রয়েছে। আমরা দীর্ঘদিন ক্যানিংবাসী হিসেবে দাবি জানাচ্ছি যে যাত্রী সেট করা হোক, তার কারণ হাজারে হাজারে যে ট্যুরিস্ট আসে তারা যখন হঠাৎ বৃষ্টি এসে যায়। আমি কম উত্তর নেবো। আপনি যেমনটা বলছেন যে রেলের কোনো দায়িত্ব নেই, রেল হচ্ছে কোভিড বিধি প্রোটোকল মেনটেন করার জন্য তাদের কোনো স্ট্রাকচার তৈরি নেই, অথচ প্রশ্নটা রাজ্যের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন, এটা রেলের তো পরিষেবা দেওয়া উচিত, কারণ এখানে গেটওয়ে অফ সুন্দরবন, এখান থেকে, এখানে আমাদের পর্যটন শিল্প আছে, এখান থেকে সুন্দরবনে যায় মানুষ, সেক্ষেত্রে রেলের যে পরিষেবা, সে পরিষেবা রেলকে দিতেই হবে, এবং দীর্ঘদিন দিচ্ছে না বলেই আজকের মাস্টারমশাই সেই কথা তুলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে উচিত, আপনারা এইটুকু চ্যানেলের মাধ্যমে সেটাও যেমন বলুন, তেমনি আমরা সত্যি সত্যি বলছি, আমরা 500-1,000 টাকা ভিক্ষে চাই না, আমরা কাজ করে খেতে চাই, কারণ আর কতদিন বাড়িতে মানুষ বসে থাকবে, আর কতদিন বাড়িতে বসে থাকবে, রেলেরও একটা দায়িত্ব। হ্যাঁ, রেলের দায়িত্ব নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমাদের যাতায়াত বন্ধ করে দিয়ে, রুটিরুজি বন্ধ করে দিয়ে 500-1,000 টাকা দেওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার, তা মনে হয় কদিন পর বন্ধ হয়ে যাবে, কারণ রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভালো না, ও দিতে পারবে না, আমরা বুঝতে পারছি। ও কেন্দ্রের নীতির দিকে এগোচ্ছে, কেন্দ্রের যে পরিকল্পনা সেখানে এগোচ্ছে, ও আমরা বিশ্বাস করি। তা রেল, এই আগে বলা হোক যে রেল যে শূন্যবার রেল নিয়ে যাচ্ছিল, ওইটা 2009 সালে রেলের একটা প্রচেষ্টা শুনেছে, তখন মমতা ব্যানার্জি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী শুরু করেছিলেন। ছোট্ট করে উত্তর নেবো। অ্যাকচুয়ালি একটা কথা বলি, ভাঙনখালি রেলটা আজকে হচ্ছে না কেন? দায়কার রাজ্য সরকার 2009 সালে তৎকালীন আমাদের দিদি রেলমন্ত্রী ছিলেন, তিনি শিলান্যাস করেছেন সুন্দরবন তথা ক্যানিং মানুষের যাতে যাতায়াত সুবিধা হয়। আজকে কেন্দ্রীয় সরকারের যে দাদা, আমার ওখানে সিনিয়র দাদা বড় বড় কথা বলছেন বিজেপির তরফ থেকে, তার মাধ্যমে আমি বিজেপিকে প্রশ্ন করছি, আপনারা করে দিচ্ছেন না কেন? আপনাদের কি এখানে ভোট নেই? এই সুন্দরবন মাসির বাসির যারা লোক তারা কি বিজেপির হয়ে ভোট দেয় না? তাহলে তাদের কথা ভেবে আপনারা কেন এটা করে দেন? এক, দ্বিতীয়ত, আজকে বলছে লক্ষ্মীর ভাণ্ডারে 500-1,000 টাকা চাই না, যখন আমার রেল পরিষেবা শুধু ভারতবর্ষে বা পশ্চিমবাংলা বন্ধ না, সারা বিশ্বে বন্ধ, তখন মানুষ নাগা খেয়ে মরে যাচ্ছে। আমাদের মাননীয় দিদি তার প্রকল্পের মাধ্যমে মানুষকে যতটা পেরেছে সাহায্য করার চেষ্টা করেছে, এটা আমরা দায় বলবো না, দক্ষিণা বলবো না, এটা বলবো সাহায্য সহযোগিতা। আর একটা কথা আমি বলি, রেলের যে পরিষেবা রেল যদি করে দেয় তাহলে এইখানে কোনো প্রশ্ন আসে না, কোনো ডিবেট আসে না, আপনাকে ক্যানিং প্ল্যাটফর্মে আসতে হয় না, রেল তার কর্ম করবে না। একদম একদম একদম
অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু রাজ্য ভার্সেস কেন্দ্র সেই 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 তরচায় কিন্তু উঠে এলো। কিন্তু সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ কি বলছেন তাও বোঝার চেষ্টা করলাম। উত্তরটা আপনারা কি পেলেন অবশ্যই আপনারা ভালো বলতে পারবেন। আজ এখানেই শেষ করতে হচ্ছে হচ্ছে নাকি আলোচনা, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্ট দিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মানুষ বিচার করবেন এই ব্যবধান স্বাভাবিক কিনা, 1,63,000 ব্যবধান অস্বাভাবিক দাবি বিজেপি। দাবি করছে বিজেপি দিনহাটার জয়ের যে ব্যবধান 1,63,000 ব্যবধান অস্বাভাবিক। ভোটের দিন আমি দিনহাটার গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়েছিলাম কোচবিহারের দিনহাটায়, সেখানে ভোট নিয়ে নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী। তিনি বলছিলেন যে এজেন্টদের বসতে দেওয়া হয়নি, একাধিক অভিযোগ করা হয়েছিল। আজ সাংবাদিক বৈঠকে বিজেপির বক্তব্য কি শুনব। নির্বাচনে হেরে যাবার পরেও 1,63,000 ভোটের ব্যবধানে একজন জয়ী প্রার্থী, আর সেখানে যিনি পরাজিত হয়েছেন 11% ভোট পাওয়া একজন পরাজিত প্রার্থী, প্রবীণ প্রার্থী, নির্বাচনে বেরোনোর পরে যেভাবে তাকে নিগৃহীত করা হলো, আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়। আমরা দেখলাম বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এবং যে ঘটনা রিপাবলিক বাংলা তুলে ধরেছিল ভোটের দিন তিনি যখন ভোট দিতে গিয়েছিলেন তাকে বাধা দেওয়া হয়, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এবং দিনহাটার বিজেপির প্রার্থী অভিযোগ করেছিলেন যে তৃণমূলের হারমাত বাহিনী বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে, বিজেপি প্রার্থী অভিযোগ করেছিলেন রিপাবলিক বাংলার বুম ক্যামেরায়, একাধিক অভিযোগ করেছিলেন। আজকে ফলাফল আসার পর বিজেপি অভিযোগ করছে মানুষ বিচার করবে এই জয়ের ব্যবধান অস্বাভাবিক, বলা হচ্ছে বিজেপির তরফ থেকে কোড অ্যান্ড কোড বলা হচ্ছে অস্বাভাবিক। 1,63,000 ব্যবধানে জয় বিজেপির, দিনহাটায় জয়ের ব্যবধান নিয়ে সন্দিহান বিজেপির, তারা বারবার বলছেন অস্বাভাবিক। তৃণমূলের হয়ে উদয়ন গুহ লড়াই করেছিলেন, তিনি জিতেছেন, এবং বিজেপির অশোক মণ্ডল তিনি লড়াই করেছিলেন, বামফ্রন্টের আব্দুর রইফ তিনি লড়াই করেছিলেন, উদয়ন গুহ জিতেছেন 1,00,000 বেশি ভোটে, 1,63,000 1,63,000 ব্যবধানে অস্বাভাবিক দাবি বিজেপি। দিনহাটার খবরের দিকে যেমন নজর ছিল তেমনি নজর রাখতে হচ্ছে ডাকের ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং এর দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আবারও সামাজিক মাধ্যমে বিস্ফোরক তথাগত রায়। তিনি ঠিক কি বলছেন? তিনি বলছেন নেতৃত্বের বিরুদ্ধে তো বিজেপি নেতার দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, দলবস্ত্র দিয়ে তাদের এনেছিল, গলবস্ত্র দিয়ে তাদের এনেছিল। তথাগত রায় সামাজিক মাধ্যমে বিস্ফোরক তথাগত রায়, নেতৃত্বের বিরুদ্ধে তোপ বিজেপি নেতার দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, গলবস্ত্র দিয়ে তাদের এনেছিল। কোডান কর তিনি বলছেন যারা আদর্শের সঙ্গে দল করত তাদের প্রশ্ন করা হয়েছিল এত বছর কি করছেন, আমরা 18টা সিট এনেছি। কোডান কর তথাগত রায় এই কথা বলেছেন। এবং আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছেন শুনব। চিরদিনই চলে, তখন কারো চোখে পড়তো না, এখন ওইটাই চোখে পড়ছে। সেই জন্য এটা নিয়ে আমরা খুব চিন্তিত না। অনেক মানুষ থাকেন যারা কোথাও কথা বলতে পারেন না, তারা টুইট করে। তথাগত রায় তিনি লিখছেন সামাজিক মাধ্যমে বারবার, একাধিক পোস্টে বিতর্কে জড়িয়েছেন তথাগত রায়। আজ তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপি নেতা। তিনি বলছেন দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, দল বদলের যখন সময় দেখা গিয়েছিল তখনও তথাগত রায় বারবার অভিযোগ করেছিলেন। আজ তিনি লিখছেন দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল।
এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু ব্রেকিং সেগমেন্টের তৃতীয় ব্রেকিং এর দিকে নজর রাখতে হচ্ছে, থার্ড ব্রেকিং কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, উপনির্বাচনে জয় আসতেই কার্যালয় দখলের ধুম, উপনির্বাচনের জয় আসতেই কার্যালয় দখলের ধুম। মাথাভাঙায় বিজেপির তিন কার্যালয় দখল নিয়ে তৃণমূল কার্যালয়ের পরপর তালা ভেঙে দেওয়া হলো, মুছে দেওয়া হলো। প্রতীক, যে খবরে নজর রাখতে হচ্ছে, উপনির্বাচনে জয় আসতেই কার্যালয় দখলের ধুম মাথা ভাঙাতে পরপর কার্যালয়ের তালা ভেঙে দেওয়া হলো, মুছে দেওয়া হলো। প্রতীক, রাজ্য রাজনীতিতে আমরা বারবার দেখেছি দলীয় কার্যালয় দখলের ধুম, এবং সেই ছবি আবারও পুনরাবৃত্তি হলো উপনির্বাচনে। আমরা দেখতে পাচ্ছি মাথা ভাঙাতে দলীয় কার্যালয় দখল করে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক। কিংসুক, কি ছবি উঠে আসছে, কি তথ্য উঠে আসছে? দেখো সন্ধু, তোমাকে প্রথমেই যেটা জানাই যে 1,64,088 ভোটে জয়লাভ করে তৃণমূল পার্টি, আর সেখানেই বিজেপির পক্ষ থেকে বলা হয় যে এই ভোট কি সত্যি মানুষ দিয়েছে, কারণ এত বড় ব্যবধান এর আগে কোনোদিন হয়নি। আর ঠিক সেই ঘটনার পর যখন বিজেপি প্রার্থীকে হেনস্থা হতে হয় কাউন্টিং সেন্টারের বাইরে বেরোনোর পর, তারপরেই মাথাভাঙা 2 নং ব্লকের ফুলবাড়ি এলাকায় 3টি বিজেপির কার্যালয়কে কার্যত দখল করে নেওয়া হয়। তার ভিতরে যে বিজেপির পতাকা ছিল, বিজেপির যে পদ্মফুল আঁকা ছিল, সেই সমস্তগুলিকে মুছে ফেলা হয়। যদিও তৃণমূল নেতৃত্ব অস্বীকার করছে, তারা বলছে তারা পুরনো কার্যালয় পুনরুদ্ধার করেছেন, কিন্তু কোঅর্ডিনেটর যিনি রয়েছেন ওখানকার ইন্দ্রজিৎ দেবনাথ, তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই কার্যালয়গুলি ভোটে জেতার পরে দখল। তাহলে কি আবার সন্ত্রাস দেখবে কোচবিহার, আবার আতঙ্কে থাকবে সাধারণ মানুষ? এই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। একদমই কিংসুক, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ, হচ্ছে থেকে ব্রেকিং সেগমেন্ট। এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, বোমাবাজির অভিযোগ উঠে আসছে কাঁথিতে তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত তিনজন তৃণমূল কর্মী, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বোমাবাজি দাবি বিজেপির। কাজ এখানে শেষ করতে হচ্ছে থেকে ব্রেকিং সেগমেন্ট, এবং হচ্ছে থাকে, কিন্তু যতদিন না বাংলার মানুষ তাদের প্রশ্নের সমস্ত উত্তর পাবেন, যতদিন না বাংলার মানুষ স্বাভাবিক ট্রেন যাত্রা পাবেন, ততদিন বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি প্রশ্ন করবো এ বাংলায় হচ্ছে নাকি। আজ এখানেই শেষ করছি।